সবার স্বাগত আমাদের গুরুকুল শিক্ষা এবং হিউমানোলজির পেজে। তো এখানে কিছু জিনিস আজকে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে ক্যান্সার ও মাথার সমস্যা ও সমাধান। তো আমরা জানি আজকে বর্তমান যুগে ম্যাক্সিমাম মানুষ ক্যান্সারে ভোগে, কারণ কি এই তথ্যটা আমরা জানব। আর মাথার সমস্যা বলতে ব্রেনের কিছু প্রবলেম, অর্থাৎ নিউরো সেল ব্রেন হ্যামারেজ বলতে পারে, কিংবা কোনো মাথার সমস্যা কম বুদ্ধি সম্পন্ন মানুষ হাবাগোবার সমস্যা, কিংবা অনেকে নিউক্লিয়াই ফ্লুইড যেটা বলা হয় ব্রেনের ভেতরে থাকে, যেটা আমরা বলি ঘিলু সাধারণ ভাষায়, তো DMD এটারও সমস্যা আছে অনেকে, যেটা তৈরি হয়নি বা মাথার তার মধ্যে তার পরিমাণ কম। তো এই বিষয়গুলো সম্বন্ধে আজকে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে ক্যান্সার। তবে ক্যান্সার যদি আমরা বলি, ক্যান্সার হচ্ছে যেটা যদি আমরা কার্বন, এই কার্বনের বন্ড যদি কেমিস্ট্রি যদি বলি কার্বন, বর্তমানে যারা বিড়ি সিগারেট খান বিড়ি খেলে ক্যান্সার সবাই বলে, তো বিড়ি খাওয়ার ফলে কী তৈরি হয়, কার্বন মনোঅক্সাইড, সেটা কী তৈরি হয়, CO। ক্যান্সার শুধু CO-র কারণ না, NO, SO, FO-NO-SO, এই যে গ্যাসগুলো আছে মনোঅক্সাইডের গ্যাস, এই গ্যাসগুলোর সঙ্গে কার্বনের রিয়াকশন হলেই বন্ড, একটা কালো বন্ড তৈরি হবে, তো এই বন্ডে ক্যান্সার হতে পারে। কিন্তু যারা বিড়ি খায় না তাদেরও তো ক্যান্সার হয়। তাহলে সাধারণভাবে বলতে গেলে আমাদের যে ক্যান্সার, সেই ক্যান্সার আমাদের খাদ্যের মধ্যে আছে, যেটা আমার C6H12O6 বা গ্লুকোজ বা শর্করা বা কার্বোহাইড্রেট নামে আমরা চিনি। তাহলে এই খাদ্যের মধ্যে একটা কার্বন রয়েছে, পরিমাণটা কোথায় বেশি আছে এই কার্বনের, যেটাকে বলা হয় রেড মিট, বা আমরা যদি রক্ত মাংস, তাহলে রক্ত মাংসের মধ্যে এই ক্যান্সারের যে বন্ড এটা সক্রিয় অবস্থায় থাকে বা পোলাইট অবস্থায় থাকে বা পলিমার ফর্মে থাকে। যদি শাকসবজির মধ্যে চলে যান তাহলে এটাও শাকসবজির মধ্যে আছে, কিন্তু এটা খুব ঢিলে ঢালা এবং সরল, লুজ বন্ডেবল, বুঝলেন। তো অর্থাৎ আমরা দেখতে যাচ্ছি যে আমাদের ক্যান্সারের কারণটা হচ্ছে খাদ্যের মধ্যে থেকে, তাহলে যারা বেশি পরিমাণে রেড মিট খান তাদের ক্যান্সার হওয়া অনিবার্য। এটা অনেক রিসার্চ ডাক্তাররা মতামত দিয়েছে এবং বইগুলোতেও লেখা আছে, ক্লাস 7-8 সায়েন্সের বায়োলজি বই পড়লে, ক্লাস 9-10-12 বায়োলজি বই পড়লে আপনারা জানতে পারবেন। এখানে দুটো ছবি দেওয়া আছে, একটা হচ্ছে DNA-র ছবি, একটা হচ্ছে আমাদের ব্রেনের ছবি। তা DNA কেন বলেছি, কারণ আমরা যা কিছু খাই, যা কিছু আহার করি বা যা কিছু স্টোর করি আমাদের DNA-র মধ্যে যায়। তা DNA-র মধ্যে যেটা স্টোর হয় সেটা হচ্ছে লাইট স্টোর হয়, বিভিন্ন কালারের, লাল, নীল, সবুজ, হলুদ, এরকম 5টা কালারের লাইট স্টোর হয়। ওটা যদি কালো রঙের হয়, তখন যখন কালো রঙের হবে এই DNA-র কালো ফর্মটা, সেটা হচ্ছে ডেড ক্যান্সার নামে পরিচিত। এটাতে যখন কালো কালারটা স্টোর হয়, লাল অ্যাস কালার বা ডার্ক কালার, তখন এটাকে ক্যান্সার ফর্মে ব্ল্যাক ক্যান্সার বলে, অনেকে ব্লাডে ঢুকে যায় সেল ক্যান্সার বলে, অনেকে ব্রেন ক্যান্সার বলে, অনেকে বুঝেছে, এই ক্যান্সারগুলো এই নামে পরিচিত আছে। তো এটাকে তাড়াতাড়ি, যাদের ক্যান্সার হয়েছে আমি তাদের একটা কথাই বলবো, আপনারা বেশি পরিমাণে শাকসবজি খান, মশলাদার শাকসবজি না, সিদ্ধ করা বা সাত্ত্বিক খাবার আমাদের শাস্ত্রমহল যেটা বলছে, শাস্ত্রবিধান বা শাস্ত্র বা বই পুস্তক যেটা আমরা বলি, বলছে কী বলছে, সাত্ত্বিক আহার খেতে। সাত্ত্বিক আহার মানে সিদ্ধ ভাত, সিদ্ধ সবজি, সিদ্ধ দই তরকারি মশলা কম দিয়ে, বুঝলে, এক সিদ্ধ ভাত হলে খুব ভালো, এক সিদ্ধ, তাতে আপনার কী হবে, এই শাকসবজির আপনার কার্বন ফর্মটা লুজ হবে, ঢিলাঢালা হবে, এবং খাদ্য সহজে ভেঙে গিয়ে তাপ দেবে, নিউট্রিশনগুলো পাওয়া যাবে, এবং আপনার যে অন্যান্য সেল যেটা কার্বনের সঙ্গে চুষে সো নো ও, এই যে পলিমারগুলো তৈরি হয় বা এই যে বন স্ট্রাকচারগুলো তৈরি হয় বা এই যে গ্যাসগুলো তৈরি হয়, এই গ্যাসগুলোকে বাইরে বের করে দিতে সাহায্য করে। তো যাদের ক্যান্সার হয়েছে বিভিন্ন জায়গার ক্যান্সার, সেল ক্যান্সার বলুন, স্কিন ক্যান্সার বলুন, হার্ট ব্লাড ক্যান্সার বলুন, ব্রেন ক্যান্সার বলুন, বিভিন্ন ক্যান্সার হয়েছে, তাদেরকে বলবো সাত্ত্বিক আহার করতে, যত পারে নিরামিষ খেতে, নিরামিষ খেতে। নিরামিষ মানে হচ্ছে নির মানে বাসা, মিষ মানে যেটা মিশে খায় সেটাকে নিরামিষ বলে। 2 নম্বর আছে মাথার সমস্যা ও তার সমাধান, সেটা হচ্ছে মাথা বলতে আমরা যেটা জানি আমাদের ব্রেন, আমাদের ব্রেনটা চলে নিউরো সেল দিয়ে, নিউরন দিয়ে আমাদের সেন্সেশন অর্গান বা স্নায়ুকোষ। তো স্নায়ুকোষটা কীভাবে চলে, এই যে বললাম DNA, এই DNA-র ভিতরে যে এনার্জিটা স্টোর হয়, যে এনার্জিটা লেখা আছে, এই এনার্জিটা যেটা স্টোর হয় এই DNA-র ভিতরে যে লাইফ ফর্মে,
সেই এনার্জিটা দিয়ে আমাদের ব্রেনটা চলে, কারণ ব্রেনের মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আবার বলছে, ইলেকট্রনগুলো ফ্রিকোয়েন্সি হয় আমাদের চটকা রাগ বা হাই টেম্পার, শর্ট টেম্পার, হয়েছে শরীর গরম হয়ে যাওয়া, মাথা যন্ত্রণা করা, হয়েছে আর কি ওই ফ্লু লাইটটা কমে যাওয়া বা ডিএমবি আমাদের ঘিলু কমে যাওয়া বা ঘিলুর ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যাওয়া, এই সমস্যাগুলো হয়ে থাকে যদি এনার্জিটা পিওর না হয়। তাহলে ব্রেনে যাদের সমস্যা আছে, যাদের বুদ্ধি কম হয়েছে, বাচ্চা অনেক সময় বুদ্ধি কম হয়, অনেকে ব্রেনের ক্যান্সার হয়েছে, অনেকের এই ঘিলুর প্রবলেম আছে, অনেকের ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে গেছে, অনেকের বুদ্ধি ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, তা তাদের জন্য আবার সেই একই কথা, খাবারটা থেকে আমাদের যে এনার্জিটা তৈরি হয় সেই এনার্জিটা আমাদের কোথায় তৈরি হয়, ডিএনএর মধ্যে, ডিএনএর সঙ্গে নিউরো সেলগুলো কানেক্টেড ডাইরেক্ট, এই কানেকশানটা এই এনার্জিটা যখন ভাইব্রেট হয় তখন আমাদের ব্রেনের মধ্যে এই ফুল লাইটটা বা ডিএমবিটা ফাংশন হয় ভালো বা কাজ করে ভালো, কার্যকর্যটা ভালো হয়। তাতে যাদের যাদের ব্রেনের সমস্যা আমি তাদেরকেও আবার বলবো, প্রিপেয়ার করবো যাতে সাত্ত্বিক খাবার খায়, সিদ্ধ খাবার, বুঝলে। আর কিছু আছে তত্ত্ব যেখানে কিছু কিছু শাকসবজি আছে যেটা ব্রেন ভালো হয়, যেমন ব্রাহ্মী রস সমৃদ্ধ, ব্রেনোলিয়া বলে অনেকে, তাহলে ওষুধটা না খেয়ে ব্রাহ্মী রসটা খান। বিভিন্ন ধরনের রকম শাক আছে, নটের শাক আছে, ওই শাকগুলো খেতে পারেন, পেঁপে খেতে পারেন, তারপর বিট গাজর এগুলো সিদ্ধ খেতে পারেন, বুঝলে। এগুলো তো হয় পাহাড়ি এলাকায় একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে স্কোয়াশ নামে একটা পরিচিত আছে, সেইগুলো খেতে পারে। সব থেকে ভালো কথা সবুজ শাকসবজি সিদ্ধ করে খেলেই ভালো হয়, এতে ব্রেনের ক্যাপাসিটি বা ফুলাইটটা বেশি তৈরি হয়, ঘিলুটা বেশি তৈরি হয়, আর এই এনার্জিটা পিওর হয়। এই এনার্জি যখন পিওর হবে আপনার ক্যান্সারের সমস্যা হবে না, আপনার মনের বিকৃতি ধীরে ধীরে কমে যাবে। এটা সময় লাগে, বলতে গেলে প্রথম এক সপ্তাহ আপনি প্র্যাকটিস করুন 1 week 7 days, তারপরে আপনি একদিন থেকে 7 সপ্তাহ প্র্যাকটিস করুন, করার পর আবার 7 থেকে 21 সপ্তাহ প্র্যাকটিস করুন, আবার 21 সপ্তাহ থেকে 53 সপ্তাহ প্র্যাকটিস করুন, আবার 53 সপ্তাহ থেকে 72 সপ্তাহ প্র্যাকটিস করুন, 72 থেকে আবার 108 সপ্তাহ, 108 সপ্তাহ মানে 3 বছর। তা 3 বছর অনেক সময় যাদের এই রোগগুলো হয়েছে তাদের জন্য সম্ভব না 3 বছর সময় দেওয়া। তো আমি বলবো আপনারা একটা একটা করে পর যদি যান, তাহলে আপনাদের যত সমস্যা আছে ব্রেনের এবং ডিএনএর সমস্যা কিংবা ক্যান্সারের সমস্যা বা মাথার সমস্যা এগুলো চলে যাবে। আর কিছু জিনিস আছে যেগুলো আমাদের হিউমনোলজিতে কিছু মেডিটেশন আছে সেগুলো যদি করা হয়, যেমন হচ্ছে ত্রিটক মেডিটেশন যদি করা হয়, অবশ্য কোনো গাইড, গুরু গাইডার, কোনো মাস্টারের গাইড নিয়ে, তখন আপনার সমস্যাগুলো চলে যাবে। কিছু তত্ত্ব আমাদের ভারতবর্ষের মাটিতে আছে যেগুলো হচ্ছে মন্ত্র সাধনা বলছে, তন্ত্রবিদ্যা বলা হয়, এগুলোকে তার তন্ত্রের কারুকার্য। দেখবেন আগুনিরা ওই ব্রেন বা মাথাটাকে নিয়ে নাড়াচাড়া করে, মৃতদের খুলি, মরা মানুষের খুলি নিয়ে, তো তারা ওইটা নিয়ে নাড়াচাড়া করতে করতে ব্রেনের পুরো সমস্যার সমাধান সম্বন্ধে জেনেছেন। সবাই না, এর মধ্যে কিছু মাস্টার আছে, কিছু করাপ্টেড মাস্টারও আছে, তো তারা জেনে এই বিষয়গুলোকে লিখেছেন, তাদের একটা পুঁথি আছে, ওই পুঁথির মধ্যে লেখা আছে যেটা আমাদের বর্তমানে বেদশাস্ত্র নামে পরিচিত, ওখানেও লেখা ছিল, এখনও অনেক আছে লেখা, অনেক মডিফাই করা হয়েছে। সেখানে কিছু মন্ত্র, যেমন হচ্ছে আবার উল্টো দিকে যেমন পড়ায়, এই যে দুটো মন্ত্র, এই যে হম সা আর সহম, এই দুটো মন্ত্র যখন করা হয় তখন এই মন্ত্রে দুটো জিনিস কাজ হয়, একটা আমার নেগেটিভ এনার্জিকে ফলো করে দিচ্ছি কার্বন সেল যুক্ত, আর একটা আমার পিওর এনার্জিটাকে ব্যবহার করছি বা পিওর এনার্জিটাকে বর্ধিত করছি। এই দুটো করলে আমাদের ব্রেনে প্রচুর কাজ হয়। এছাড়া আরও আছে, যেমন ওমের উচ্চারণ করলেও হয়, ওমটা উচ্চারণ 3টে ভাগে ভাগ করা আছে, মুখ চোখ কান বন্ধ করে ম উচ্চারণের সঙ্গে, এগুলো করলেও কিছু সমস্যার সমাধান হয়। অবশ্য এগুলো করার জন্য আপনাকে একজন গুরু বা গাইডার, কোনো মাস্টারের সাহায্য ছাড়া এগুলো করতে গেলে অনেক সমস্যা আছে, তাদের সঙ্গে আলোচনা করুন, করে এই তথ্যগুলোকে আরও জানুন, জেনে করতে পারে, করলে আপনার যাদের ব্রেনের সমস্যা, অনেক প্রবলেম ব্রেনে অনেক সমস্যা আছে, সেগুলো চলে যায়, তার 99% ঠিক করা যায়, 1% তার 99% এর মধ্যে
ম্যাক্সিমামটা আপনার হাতে, 90% আপনার হাতে, কোথায়? আপনার এই খাদ্যের উপরে। একটা জিনিস বলবো সবাইকে, যে এই খাদ্যটাকে ছেড়ে দিন, রেড মিট যেটাকে বলা হয়। কী খাবেন? শাকসবজি খাবেন, দুধ খাবেন, অন্য অন্য খাবার আরও অনেক আছে। ছাড়ার মধ্যে ডিম মাংস দুটো ছেড়ে দিতে পারে, কিছু লিকুইড আছে সেই লিকুইড কমও ছেড়ে দিতে পারে। ছাড়লে এই জিনিসগুলো হবে না। যে ক্যান্সার হওয়ার একটাই কারণ, ডাক্তাররা বলে, রিসার্চাররা বলে, কী বলছে, কার্বন সেল যার বেশি হয়ে যাবে, ব্ল্যাক কার্বন ডেড সেল যেটা বলছে, সেই সেলটাকেই কী বলছে, ক্যান্সার। আবার ব্রেনে ক্যান্সার হচ্ছে কখন? যখন আমার এই এই সেল ডিএনএর মধ্যে আমার ব্ল্যাক এনার্জি ইনস্টল হচ্ছে বা ব্ল্যাক লাইট ইনস্টল হচ্ছে, তখন আমার ব্রেনের সমস্যা হয়ে যাবে। তাহলে এটা একদিনও হয় না। যারা অ্যালকোহলিক, যারা ড্রাগিস, যারা স্মোকার, তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, ব্রেনের সমস্যা। তারা বেশি চলতে পারে না, টলমল করে। যারা বিড়ি সিগারেট খান তাদের বুদ্ধি অতটা ক্ষীণ হয়ে যায়। অনেকে বলে বুড়ি সিগারেট খেলে নাকি বুদ্ধি বাড়ে, তো তাদের ব্যাপার। অনেকে বলে গাঁজা খেলে নাকি বুদ্ধি খোলে, না, গাঁজার একটা ব্যাপার আছে, আপনার ভেতরে যে ডিএনএটা আছে এর ভাইব্রেশনটাকে মুক্ত করে দেয়, মানে খুলে দিতে পারে, কিন্তু ওটাকে যার কন্ট্রোল আছে, যার এনার্জিটা পিসফুল, সে ওটাকে ধরে নিয়ে ঋষিতত্ত্ব জ্ঞান পেয়ে যায়, মানে কিছু আবিষ্কার, ক্রিয়েটিভ নলেজ পায়। কতক্ষণ ধরে রাখতে পারবে এটা তার এনার্জির উপর ডিপেন্ড করে। সে যদি নেগেটিভ এনার্জি নিয়ে চলে, যেমন রক্ত মাংস খাওয়া মানুষ যদি গাঁজা খেয়ে থাকে, তাহলে তার সমস্যা হতে পারে। আর নিউরোসেলের ব্যাপারটা বললাম, নিউরোসেলটা সম্পূর্ণই আমাদের ডিএনএর উপর নির্ভর করে, আর ডিএনএটা পুরোটা নির্ভর করে আমাদের খাদ্যের উপর। খাদ্যটা যদি যত ক্লিয়র হবে, উদ্ভিজ্জ হবে, তত আপনার ভালো। যত অ্যানিমাল হবে বা অ্যানিমাল প্রোডাক্ট হবে, মিট প্রোডাক্ট হবে, তত আপনার খারাপ। এগুলো আছে বইতে, ক্লাস 6-7-8 লেখা। এর বিষয়ে আরও তথ্য জানতে গেলে আমাদের হিউমনোলজি যে তথ্য জ্ঞান, হিউমনোলজি যে তথ্য জ্ঞান আছে, ওখানে আপনি যুক্ত হতে পারেন। এই বিষয়ে কোনো সেমিনার করতে চাইলে সেমিনারও করাতে পারে। তো আমাদের যদি কোনো সাহায্য নিতে হয়, আপনার এই ফোন নাম্বারটায় ফোনও করতে পারে, আমাদের ওয়েবসাইট tapasmala.in এখানেও যেতে পারে। তো গিয়ে আরও তথ্য আছে, এটা একদিনে সম্ভব না এইভাবে ভিডিও টিউটোরিয়াল করে দেওয়া। যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারে। তো ধন্যবাদ সবাইকে, নমস্কার। ও